সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। দুই বাঘের লড়াইয়ে শেষ পর্যন্ত জয়টা কারো হলো না। কথা বলছি ম্যান সিটি এবং লিভারপুলের ম্যাচটা নিয়ে। খেলার প্রথম থেকেই ম্যান সিটি লিভারপুলকে প্রেস করে বিপদে ফেলে দিচ্ছিল, কিন্তু লিভারপুল তাদের ডিফেন্সটা ভালোভাবেই সামলাচ্ছিল। ম্যাচের সিটির গোলটা আসে অ্যালিসনের মিসপাস থেকে, যেখানে আর্লিং হল্যান্ড গোল করে প্রিমিয়ার লিগের দ্রুততম 50 গোলের মালিক হলেন। 50 গোলের মালিক হতে তার ম্যাচ লেগেছে শুধুমাত্র 48টা। এই সিজনে একের পর এক গোল করে যাচ্ছে সে। হালানের গোলে ম্যান সিটি লিড নিয়ে নেয়। এই সময় ম্যাচের হাল ধরতে হয় আলেকজান্ডার আর্নল্ডকে। অসাধারণ একটি গোলের মাধ্যমে দলকে সমতায় ফিরায়। শেষ পর্যন্ত 1-1 সমতায় ম্যাচটি শেষ হয়। ম্যান সিটির একটা প্লেয়ারের কথা না বললে নয়, সে হলো দোকু। পুরো ম্যাচ জুড়ে ছিল অসাধারণ। ড্রিবলিং বলেন, বিগ চান্স ক্রিয়েটার বলেন, সব কিছুতে সে ছিল এগিয়ে। অন্যদিকে আরেকটি ম্যাচে মুখোমুখি হয় চেলসি এবং নিউক্যাসল। আমরা সবাই ভাবছিলাম যে ম্যাচটা অনেক টাফ হবে। ম্যাচের স্কোর লাইন দেখলে বোঝা যাবে নিউক্যাসলই তাদের দাপটটা দেখিয়েছে। ম্যাচে নিউক্যাসল ইসাকের অসাধারণ গোলে লিড নেয়। রহিম স্টার্লিং ফ্রি কিক থেকে অসাধারণ একটি গোলের মাধ্যমে চেলসিকে সমতায় ফেরায়। 1-1 সমতায় ম্যাচের ফার্স্ট হাফ শেষ হয়। সেকেন্ড হাফে সেই ম্যাচটা ঘুরিয়ে দেয় নিউক্যাসল। এই সময় চেলসিকে আর খুঁজে পাওয়া যায় নাই। ম্যাচে একের পর এক গোল করে 4-1 ব্যবধানের পর জয় পায় নিউক্যাসল। অসাধারণ দুটি ম্যাচ ছিল আজকের জন্য। এখানে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।